107 বছরের ঠাকুমার নাচে অবাক বর্তমান জেনারেশন। কত বয়স? 107। এই পৃথিবীতে বিনা রোগে মানুষের বাস এক প্রকার দুষ্প্রাপ্য। মায়ের পেট থেকে জন্মেই যেন বহু শিশুর শরীরে রোগ বাসা বাঁধে। সমীক্ষা করলে দেখা যাবে 1 থেকে 100 প্রায় সব বয়সী মানুষেরাই শরীরে নানা রোগ নিয়ে বসে আছেন। যৌবনে মানুষ যতটা ফিট থাকে, বয়স বাড়লেই আনফিট। হাড়ের সমস্যা, হাঁটুর ব্যথা, কোমরের যন্ত্রণা, নানা রোগ, ফলে ফিজিক্যাল ফিটনেসের দিক থেকে শূন্য। শুধু কি তাই, 100 গন্ডি পার করার কথা কেউ ভাবতেই পারেন না। কিন্তু আজ এমন এক মানুষের কথা বলবো যিনি নিরোগ, আর বয়স শুনলে চোখ ছানা বাড়া হবে। শুধু তাই নয়, ওই বয়সে যে নাচতে পারেন ভাবতেই পারবেন না। বাঁকুড়ার ইন্দাস ব্লকের গোবিন্দপুরের বাসিন্দা ওই মহিলা, বয়স 107। শরীরে কোনো রোগ ব্যাধি নেই, আর সন্তান জন্ম দিয়েও শারীরিকভাবে প্রাপ্তবয়স্কদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। ঘরের নিত্যদিনে সকল কাজ তিনি করেন। কোনো দুশ্চিন্তা থাকলেও তো আক্কা করেন না। নিজেকে খুশি রাখতে, প্রাণবন্ত রাখতে পছন্দ করেন। গলা ছেড়ে গান গান, কখনো বা কোমর দুলিয়ে নাচেন। কত বয়স? 107। নাচতে পারেন? হ্যাঁ। কখন নাচেন? কখন? ওই যখন খুশি নিজের মনে করি। আচ্ছা, কাজ করেন বাড়িতে? ও কাজ বলতে দুটি শাক তুলি, একটু গোবর কুড়ুই, দুটি ঘুটে পিটুই, এই কাজ। ফাঁকে বেড়াতে যান তো? হ্যাঁ। ফাঁকে বেড়াতে যান? হ্যাঁ। মানে কোন জায়গায় যান বেড়াতে? বেড়াতে এই পাড়াতেই ঘুরি। আমরা রোগ জানা কেমন? রোগ জানা নাই। ভেজালের দুনিয়ায় 30-এর কাঁটা ছুঁতে না ছুঁতেই শরীর রোগের আস্তাকুর হয়ে ওঠে। সেখানে 107 বছর বয়সী ঠাকুমার শারীরিক শক্তি ও মনোবল, আত্মবিশ্বাস তাজ্জব বানাচ্ছে সকলকে। এমনই তো হওয়া উচিত। বর্তমান দিনে বেশিরভাগ মানুষ ছোট ছোট কারণে স্ট্রেস, টেনশন নেন, শরীরে প্রভাব পড়ে। এর ফলে অল্প বয়স থেকেই মানুষ ভেতর থেকে বুড়িয়ে যান। তাই চিন্তা মুক্ত থাকুন। আমাদের সকলের উচিত 107 বছর বয়সী ঠাকুমাকে ইন্সপিরেশন বানানো। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। মানুষের বাস এক প্রকার দুষ্প্রাপ্য। মায়ের পেট থেকে জন্মেই যেন বহু শিশুর শরীরে রোগ বাসা বাঁধে। সমীক্ষা করলে দেখা যাবে 1 থেকে 100 প্রায় সব বয়সী মানুষেরাই শরীরে নানা রোগ নিয়ে বসে আছেন। যৌবনে মানুষ যতটা ফিট থাকে, বয়স বাড়লেই আনফিট। হাড়ের সমস্যা, হাঁটুর ব্যথা, কোমরের যন্ত্রণা, নানা রোগ, ফলে ফিজিক্যাল ফিটনেসের দিক থেকে শূন্য। শুধু কি তাই, 100 গন্ডি পার করার কথা কেউ ভাবতেই পারেন না। কিন্তু আজ এমন এক মানুষের কথা বলবো যিনি নিরোগ, আর বয়স শুনলে চোখ ছানা বাড়া হবে। শুধু তাই নয়, ওই বয়সে যে নাচতে পারেন ভাবতেই পারবেন না। বাঁকুড়ার ইন্দাস ব্লকের গোবিন্দপুরের বাসিন্দা ওই মহিলা, বয়স 107। শরীরে কোনো রোগ ব্যাধি নেই, আর সন্তান জন্ম দিয়েও শারীরিকভাবে প্রাপ্তবয়স্কদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। ঘরের নিত্যদিনে সকল কাজ তিনি করেন। কোনো দুশ্চিন্তা থাকলেও তো আক্কা করেন না। নিজেকে খুশি রাখতে, প্রাণবন্ত রাখতে পছন্দ করেন। গলা ছেড়ে গান গান, কখনো বা কোমর দুলিয়ে নাচেন। ভেজালের দুনিয়ায় 30-এর কাঁটা ছুঁতে না ছুঁতেই শরীর রোগের আস্তাকুর হয়ে ওঠে। সেখানে 107 বছর বয়সী ঠাকুমার শারীরিক শক্তি ও মনোবল, আত্মবিশ্বাস তাজ্জব বানাচ্ছে সকলকে। এমনই তো হওয়া উচিত। বর্তমান দিনে বেশিরভাগ মানুষ ছোট ছোট কারণে স্ট্রেস, টেনশন নেন, শরীরে প্রভাব পড়ে। এর ফলে অল্প বয়স থেকেই মানুষ ভেতর থেকে বুড়িয়ে যান। তাই চিন্তা মুক্ত থাকুন। আমাদের সকলের উচিত 107 বছর বয়সী ঠাকুমাকে ইন্সপিরেশন বানানো। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।